গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করবো ভালোই থাকবে, আমিও ভালোই আছি মোটামুটি। তো আমি আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমরা উঠেছি সকাল 7টায় ঘুম থেকে, উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি মা আর আমি, করে তারপর বিছানাটা গুছিয়ে গুছাতে ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে দেখি কী করা যায়। তো মাঝখানে একটা কথা বলছি, আমার ভিডিওগুলি মানে প্রথম ফার্স্ট ব্লগিং করছি, তো তার জন্য একটু মানে ভুল টুটি হতেই পারে, তোমরা বলো আমাকে, দরকার হলে আমি ভালোভাবে করার চেষ্টা করব, মানে যতটুকু ভালো পারে ততটুকু চেষ্টা করবো। ভুল তো হতেই পারে মানুষের, না তো খারাপ কোনো কিছু বলো না, ভুল হলে বলো আমাকে, সময় একটু প্রবলেম হয়ে যায়। তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি, ময়লা হয়ে গেছে, আর ব্ল্যাঙ্কেটগুলো থামো মানে রাখবো করে রাখতে পাচ্ছি না, কারণ হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা পড়ছে, দুপুরে গরম সকালে ঠান্ডাই। তো বিছানা গুছানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, তো কী সুন্দর করে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো তারপরে আমি বিছানা গুছিয়ে স্নান পুজো দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর থেকে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা আমিই করবো রান্নাটা আজকে। তো আজকে হলো শুক্রবার, আমরা নিরামিষ খাই। তো আজকের মেনুতে থাকছে আমাদের বাঁধাকপি, শাক আর শাক ভাজা। তো এখানে আমি আলু টমেটো কাঁচা লঙ্কা আধা কেটেছি, আর এখানে শাকটা করব কি পাতার জন্য, শাক মা কেটে দিয়ে গেছে, আর এখানে উস্তে ভাজা। তো আমি তো প্রতিদিনই তোমাদের সাথে একটু একটু করে ভিডিও দেওয়ার ট্রাই করছি আর করছিও, তো থাকো আমার সাথে। তো তারপর আমার একটা স্টুডেন্ট এসেছিলো, স্টুডেন্টকে একটু পড়িয়ে নিলাম, পড়িয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম। এখানে বাঁধাকপির শাক আর উস্তে ভাজা আর শাকটা একসাথে করে নিয়েছি। তবে এখানে একটা স্যালাড করেছি, গাজর টমেটো ধনে পাতা শসা দিয়ে, খুব টেস্টি হয় স্যালাডটা। আমি লাঞ্চে খাই, এটা রেগুলারই বানাই যতটুকু পারি। তা আজকে এটার মধ্যে একটু এক্সট্রা বাঁধাকপি অ্যাড করেছি। তো তারপর এটা দেখো লাঞ্চে আমি কী কী খাবো, দেখো আমি নিয়েছি বাঁধাকপি শাক আর উস্তে আর শাক ভাজা আর একটু স্যালাড নিয়েছি, এটা দিয়ে আমি আজকে লাঞ্চটা কমপ্লিট করবো। অ্যাকচুয়ালি আমি একটু হালকাই খাই, দুপুরবেলা খাওয়ার চেষ্টা করছি। তো এই অন্যদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি, মা চলে আসবে তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এখানে হচ্ছে। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, বাই বাই।